নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি রেশনও পাবেন না এবং রেশন কার্ডের বিভিন্ন রকম সুযোগ সুবিধাও পাবেন না সেই জন্য কিন্তু আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু অবশ্যই দরকার তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে কি করে আপনি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এই লিঙ্ক করার জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে এই কাজটি খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এর লিঙ্কটাকে যদি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশান আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার উইথ রেশন কার্ড নাম্বার তো রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আধার লিঙ্ক করার জন্য এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ কার্ড তো এবার চেয়ে এটা লিঙ্ক করার জন্য প্রথমে কী করবেন তো এটা ই কোয়েশের মাধ্যমে কিন্তু আপনাকে এই লিঙ্কটা করতে হবে তো এরপর আপনি কিন্তু আপনার এই কার্ডের যে ক্যাটাগরি তো রেশন কার্ডের ক্যাটাগরি এখান থেকে আপনি চুজ করে নেবেন ঠিক আছে এখানে অপশান দেওয়া আছে এখানে কিন্তু আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর তারপর কী করবেন তারপর কিন্তু আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে রেশন কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটন এখানে ক্লিক করার পর তারপর কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি খুলে যাবে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে তো এই রেশন কার্ডটা যার নামে তার এখানে নাম শো করছে তার মোবাইল নাম্বার শো করছে এবং এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এ কিন্তু আধার কার্ড লিঙ্ক নেই সেটা এখানে দেখাচ্ছে তো এবার আপনি আধার কার্ড এখানে লিঙ্ক কী করে করবেন তো এবার দেখুন এখানে দুটো অপশান আছে যদি আপনি আধার কার্ড এবং মোবাইল নাম্বার যদি আপনি লিঙ্ক করতে চান তাহলে কিন্তু এই প্রথম অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন যদি শুধু আপনি মোবাইল নাম্বার যদি আপডেট করতে চান তাহলে কিন্তু আপডেট অনলি মোবাইল নাম্বার এই অপশানে কিন্তু ক্লিক করবেন তো যদি আপনি আধার কার্ড এবং মোবাইল নাম্বার উভয় লিঙ্ক করতে চান তাহলে কিন্তু প্রথম অপশানে ক্লিক করবেন যদি শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে কিন্তু সেকেন্ড অপশানে ক্লিক করবেন তো আমি একের পর এক কিন্তু আপনাদের করে দেখাচ্ছি তো প্রথম আমি দেখাবো যে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার তো আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার কী করে লিঙ্ক করবেন তো প্রথম লিঙ্ক করার জন্য এই প্রথম অপশানে ক্লিক করবেন তো প্রথম অপশানে ক্লিক করার পর আপনার আধার নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসে দেবেন ঠিক আছে আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসে দেবেন তো আধার নাম্বারটা সঠিকভাবে বসানোর পর এখানে সেন ওটি বাটনটা আপনি ক্লিক করবেন ঠিক আছে তো সেন ওটি বাটনে ক্লিক করার পর আপনার যে আধার সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু আর ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন ঠিক আছে তো সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসানোর পর এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা আপনার সামনে শো হয়ে যাবে তো এরপর কিন্তু ভেরিফাই অ্যান্ড সামির বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডটি কিন্তু রেশন কার্ডের সঙ্গে সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে তো এবার ওকে করে দেবেন তো এরপর যদি আপনি যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে কিন্তু এখানে ইএস বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ইয়েস বাটনে আপনি ক্লিক করে দেবেন তো ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে নতুন মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে সেন ওডি বাটন ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর কিন্তু রেশন কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটাও লিঙ্ক হয়ে যাবে তো এবার যদি আপনি শুধু মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনি কী করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট অনলি মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে আপনার বর্তমানে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা শো করবে তারপর দেখতে গেট ওডি বাটন আপনি ক্লিক করবেন তো গেট ওডি বাটন এখানে ক্লিক করার পর কিন্তু বর্তমানে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু আপনার নতুন মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আপনার নতুন মোবাইল নাম্বারটাও অ্যাড হয়ে যাবে তো এবার আপনি যে রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করলেন সেটা চেক কীরকম করবেন তো দেখতে চেক আধার লিঙ্ক স্টেটাস এই অপশানে ক্লিক করার পর আপনার যে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে আপনি বসে দেবেন ঠিক আছে রেশন কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসানোর পর রেশন কার্ডের ক্যাটাগরিটা এখান থেকে চুজ করে নেবেন করে নেওয়ার পর চেক স্ট্যাটাস বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে চেক স্ট্যাটাস বাটনে ক্লিক করার পর এখানে বর্তমানে যেহেতু আমি এক্ষুনি করেছি সেই জন্য কিন্তু বর্তমানে এখন লিঙ্ক হয়নি আপনি কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু লিঙ্কটা হয়ে যাবে তখন কিন্তু এ এখানে দেখাবে যে ডেমো আর্থ এটা কিন্তু ডান হয়ে যাবে এবং ইকোআইসি এটাও ডান হয়ে যাবে এই দুটো কিন্তু ঠিক চিহ্ন হয়ে যাবে এই দুটো ঠিক চিহ্ন হয়ে যাওয়ার পর কিন্তু যে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার কিন্তু সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন আপনি ঘরে বসেই আপনার মোবাইলের মাধ্যমে আপনি এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে তো এবার আমার রেশন অ্যাপ থেকে কিভাবে আপনি রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা যায় সেটা যদি ভিডিওটা আপনি চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আমি দেখে দেব যে আমার রেশন অ্যাপ থেকে কীভাবে আপনি আধার কার্ড এবং মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে কীভাবে লিঙ্ক করবেন কিন্তু দেখিয়ে দেবো এবং যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ